হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের ছুটিতে বাড়িতে তো আজকে কাচ্চি বিরিয়ানির আয়োজন হবে। কি হবে? কাচ্চি বিরিয়ানি। পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি, তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমরা গাছের ডাল কিন্তু মচকা। হাই ভিউয়ার্স, আমাদের চুলা বানানো শেষ। তো আরেকটা কথা বলে রাখি, আমাদের গ্যাসের চুলাও রয়েছে, তবে আমরা আমাদের ঈদ আনন্দটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য, আরেকটু ভালোভাবে উপভোগ করার জন্য মাটির চুলায় রান্না করছি। আজকে কি রান্না করবে তোমরা? কি বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ করো তোমরা? কোনটা? এটা এটা তো আলু।
আমার মেজো বোন এসেছে, সাথে দুলা ভাইও এসেছে। তো আমাদের আনন্দটা আরেকটু বাড়িয়ে দিল তারা এসে। দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার সব মশলা দেওয়া শেষ, এখন আমি এগুলো কাচ্চি বিরিয়ানির কারিগর আমাদের দুলা ভাই অরিজিনাল কারিগর পুরান ডাক্তার পুরান ডাক্তার না খুব কষ্ট হচ্ছে আমাদের, তারপর কষ্টের মধ্যে আনন্দ। এক একজন সবাই কাল রাত থেকে না খেয়ে আজকে যেন সবাই যেন ভালো করে খেতে পারে। এই যে লাবিব, এই যে সকালে খাইনি, সকালে খাইনি আমাদের লাবিব ভাই, এখন সেই পাঁচ প্লেট খাবো আমি। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনার ঘি দিয়ে কিছু ভাত খেয়েছে, তাতে করে আপনার খিদাটা নিবারণ করা যায়। এজন্য তার এই খিদাটাকে নিবারণ করেছে। হয়তো আপনার কাচ্চি রান্না করতে আরো লেট হবে, অনেক সময় লাগবে, এজন্য আমি ফাঁকি দিয়ে ঘি দিয়ে গরম ভাত খেয়ে নিয়ে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর আপনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আর আমাদের খাওয়া দিকে যাতে আপনাদের কারো লোভ না লাগে, আমাদের পেটে যাতে সমস্যা না হয়। আমাদের গাছের জাম্বুরা আমরা এখন এটা কাটবো খাবো।
মুর্শিদাবাদে আস্তে আস্তে খাও।